আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের শারীরিক সুস্থতার ব্যাপার নিয়ে, এক্সারসাইজের একটা ব্যাপার নিয়ে। আমরা বাঁচার তাগিদে সবাই, আমি সহ সবাই, আমরা দৌড়াই টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে, কিন্তু এরই ফাঁকে আমরা বেমালুম ভুলে যাই যে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে যে সুন্দর একটা দেহ দিয়ে এই দুনিয়াতে ছেড়ে দিছেন, এই দেহটার যে একটা টেক কেয়ার করা দরকার। বাংলা একটা পর্বত আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেয় না। শুধু দাঁতেই না, আমরা অনেকেই আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও আমরা খুব বেখেয়াল। তাই আমি আপনাদের তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের দেখাচ্ছি যে আজকে আমি যেই আমার এটা মাস্টার বেডরুম দেখতেছেন, এই মাস্টার বেডরুমের এই সাইডে আমি একটা, এই দেখেন, ট্রেডমিল বসায় নিছি। সময় সুযোগ পাইলে আমি এখানে দাঁড়ায় যাই। অনেকে প্রশ্ন করতো মাস্টার বেডরুমে কেন আইনা দাঁড়া বসানো হয়েছে, কারণ আমাদের এই আমেরিকাতে অনেকগুলো বাড়ি দোতলা বা তিনতলা সিস্টেমে থাকে। এটা যদি নিচতলায় হইতো তো অনেক সময় আলসামি করে নিচে যাওয়াও হতো না আর করাও হতো না। সেম থিং সেকেন্ড ফ্লোরে, ওইখানে মেহমান দাঁড়িয়ে আসে, বাচ্চা কাচ্চা আসে, ওরা আইসে এখানে দাঁড়াইতে পারে, কিছু করতে পারে। আর মাস্টার বেডরুমটা অনেকটা, সবাই জানেন, অনেকটা রিজার্ভের মতো থাকে। তো এই জন্য আমার আল্লাহর রহমতে অনেক জায়গা আছে, এখানে নামাজ পড়ার জন্য আমার জায়গা আছে। যাই নামাজ দেখতেছেন, এখানে নামাজের জায়গা আছে, প্লাস এখানে একটু জায়গা থাকাতে আমি এখানে এই মেশিনটা বসাই নিছি। আমি যখন খুশি সেখান তখন দাঁড়াইতে পারি। এই জন্যই আমি আপনাদের কথাটা বলছি, কারণ সমাজে দেখা গেছে নিজের বন্ধুবান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে, হাজব্যান্ড মারা গেছে, ওয়াইফ এখনও বাইচা আছেন, ওয়াইফ মারা গেছেন, হাজব্যান্ড বাইচা আছেন, তেমনি বড় ভাই মারা গেছে, ছোট ভাই বাইচা আছে, ছোট ভাই মারা গেছে, বড় ভাই মারা বাইচা আছে, সেটা হার্ট অ্যাটাক হয়, আরও আরও কত সমস্যার কারণে হতে পারে। তো আমরা যদি একটু টেক কেয়ার করি, আগের তো যদি একটু ডাক্তারের কাছে যাই, এবং বছরে 6 মাসে একবার যদি আমরা ব্লাড টেস্টগুলো করাইয়া, পায়খানা প্রস্রাব টেস্ট করে যদি আমরা জানতে পারি আমাদের শরীরে কী সমস্যা দেখা দিতেছে, তা আর্লি স্টেজে যদি আমরা টেক কেয়ার করতে পারি, তাইলে আল্লাহর রহমতে অনেক রোগ বালাই থেকে আমরা মুক্তি পাইতে পারি। এখন যখনই আমরা যে কোনো সমস্যার জন্য ডাক্তারের কাছে যাই, যে কোনো রোগ বালাইয়ের জন্য, আজকাল দেখবেন প্রতিটা ডাক্তারই বলে ওষুধের পাশাপাশি আপনাকে একটু এক্সারসাইজ করতে। কিন্তু এক্সারসাইজ করার সময় তো সবার কাছে হয় না, বিশেষ করে বাংলাদেশে যারা দোকানপাটে চাকরি করেন, তারা সকাল 9টায় গিয়ে লাগেন, রাতে 9টা পর্যন্ত দোকানদারি করেন, ঘরে আস্তে আস্তে 10টা শুইতে শুইতে খাইতে খাইতে 11টা 12টা, আবার সকালে 7টা 8টা নামাজ পড়ে আবার দৌড় দিতে হয়। এরই ফাঁকে বাঁচার জন্য, নিজের জন্য এরই ফাঁকে একটু সময় করে নেবেন, যতটুকু পারেন হাঁটাচলা করবেন বাইরে ঘরে যেমনে পারেন। যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এরকম একটা মেশিন বসায় নেবেন, মেশিন কিনা নেবেন। বাংলাদেশে কত হবে আমি জানি না, 30-40 হাজার টাকা হতে পারে, কিন্তু আমেরিকার বাজারে এগুলা 200 টাকা থেকে শুরু, 200 তো না, 300 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত, 1500 টাকা পর্যন্ত আছে, যারা প্রাইভেট ইউজ করেন। ঠিক আছে, তো আমি এই জন্য দেখেন এখানে আমি নর্ডিক ট্র্যাক কোম্পানি, এটার মডেল নাম্বার হইল গিয়া, খুঁজে পাবো মডেল নাম্বার, এই যে মডেল নাম্বার T6.5S, এটা আমি প্রায় $650 দিয়ে গত বছর কিনে নিছি। এত বেড়ে দেখা গেছে আমি সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 দিন এটার মধ্যে দৌড়াই। দৌড়ানোর জন্য আপনাকে এখানে অনেকগুলো অপশন এটাতে দিয়ে দিছে, এই দেখেন। প্রথমে আছে এখানে ইনক্লাইনের ব্যবস্থা, এটা কতটুকু খাড়া করবেন, এই জিনিসটা কতটুকু খাড়া রাখবেন এটার ব্যাপারে, এটা এইভাবে খাড়া রাখতে পারেন, আপনি আবার এটা সোয়ায় রাখতে পারেন, সমান সমান সমানতালেও রাখতে পারেন। তারপরে এটাকে আছে, এখানে আছে মানে একটা স্পিড আছে, আপনি 1 বা 2 যখন দৌড়া তখন হাঁটতে পারবেন, 1-2 পর্যন্ত হাঁটতে পারবেন, 3 পর্যন্ত একটু জোরে হাঁটতে হবে, 4 হইলে মোটামুটি আপনাকে দৌড়াইতে শুরু করতে হবে, আর 5-6 উপরে গেলে তো অনেক দৌড়াইতে হবে। এখানে দেখেন, এখানে লেখা আছে স্পিড, এখানে লেখা আছে ইনক্লাইন কতটুকু খাড়া করবেন, এখানে দেখা আছে ক্যালোরি, দেখেন এখানে দেখা যাচ্ছে ক্যালোরি, এখানে দেখা আছে ডিস্টেন্স, মাইল উঠবে কত মাইল, এখানে টাইমিং দেখা যাবে। ঠিক আছে, মানে এটা যদি আমি স্টার্ট করি, এই দেখেন এই যে শুরু করছে, ঠিক আছে, দেখেন এটা চলতেছে, আপনি যখন এটা বাড়াবেন তখন আরও স্পিডে বেড়ে যাবে গা। ঠিক আছে, এখন এই জন্য আপনাদের দেখানো হলো, আপনারা সময় সুযোগ করে নেবেন। আর আমেরিকাতে বিশেষ করে এখানে আপনাদের সুবিধাতে দেখাচ্ছি, আমি এখানে একটা স্ট্যান্ড ফ্যানও খাড়া করে রাখছি এটার পিছনে, যখন দরকার হয় যখন আমি গামায় যাই তখন ফ্যানটা অন করে নিই। আর যেটা বলছিলাম যে আমেরিকাতে, ইউরোপ কান্ট্রিতে বা কানাডাতে যারা আছেন,
তারা যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে তো নিজের বাড়িতে যে কোনো জায়গায় বসায় নিল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন তখন কখন এটা কিনবেন না, কারণ এটা যখন জোরে চলবে তখন এটা ড্রাম আওয়াজ করে, ড্রামের মতন ডোলের মতন ঠাস ঠাস করে নিচের লোকে আওয়াজ পাবে এবং আপনাকে অবজেকশন জানাবে। সাথে থাকুন, আমি পরবর্তীতে দেখাচ্ছি ভিডিওতে বাকি সমস্যা, বাকি অংশগুলো। যে কথাটি বলছিলাম যে যদি ফ্ল্যাটে ফ্ল্যাট বাড়িতে থাকেন, নিচতলায় হইলে এটা ইউজ করতে পারবেন, বা দোতলা তিনতলা চারতলা হইলে আপনি নিচতলার যে লোকজন আছে তারা আপনাকে অবজেকশন দিবে, ঠিক আছে? তো এটার পরিবর্তে আপনি সাইকেল জাতীয় যে জিনিসগুলো আছে, যেগুলো ব্যায়ামের জন্য কিনতে পাওয়া যায়, সেইগুলো আপনি দেখে নিতে পারবেন। সরি, মাঝে মাঝে দেখবেন যে আমার কথা আটকে যায়, কারণ হলো প্রায় 22 বছর যাবত আমেরিকাতে থাকি, এখানে ইংলিশ আইসা যায় আর বাংলা আর ইংলিশে মিলাইয়া মাঝখানে আমাকে থামায় দেয়। তো সরি, আপনারা আশা করি বুঝে নিতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আরও একটা জিনিস আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো আমরা ছেলেরা তো চাইলে শর্ট প্যান্ট পরিয়া খালি গায়ে যেখানে সেখানে যখন তখন দৌড় দিতে পারি, বাইরে যেতে পারি, কিন্তু মা বোনেরা তো বাইরে যাইতে পারে না, কারণ এইসব দেশে বছরে প্রায় 7-8 মাসই ঠান্ডা থাকে সকাল বিকালের দিকে, তাহলে এই সময় তারা বাইরে যেতে পারে না। প্লাস হিজাব পরেও বাইরে চলাফেরা করাটা একটু ততটা মানসম্মত লাগে না। তো এই জন্য আপনারা যদি যারা ভাইয়েরা আছেন, তারা যদি বোনেদের জন্য, আমাদের বোনেদের জন্য যদি আপনারা দুলা ভাইয়েরা যারা আছেন, দুলা ভাইকে বলছি, আপনারা যদি আমার বোনের জন্য যদি এরকম একটা মেশিন কিনে নেন, কিনে দিয়ে ঘরে বসায় দেন, আমার বোনেরা যেমনি খুশি সেমনি ঘরের ভিতরে কাপড় চোপড় অর্ধেক রাখা, বেশি রাখা, কম রাখা, যেমনি খুশি তেমনি তারা এক্সারসাইজ করলো এবং দেহটাকে সচল রাখলো। আশা করি আপনারা সবাই শুনবেন, তাদের দিকে চাইয়া, তাদের ভালোর দিকে চাইয়া, আপনার সংসারের সুখের দিকে চাইয়া, ঠিক আছে? আপনি নিজেও করেন, আমরা আপুদেরকেও করান, ঠিক আছে? দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সাইকেলের মধ্যে যে জিনিসগুলো ওগুলো এখন দেখেন। আমি আপনাদের এই জাতীয় সাইকেলগুলোর কথা বলছিলাম, এগুলো ফ্লোরে বসায় নিলে খালি হাঁটুর উপরে, মাজার উপরে, বডির উপরে চাপ পড়বে, কিন্তু ফ্লোরে কোনো আওয়াজ হবে না। যেভাবেই করেন আপনাকে শরীর থেকে ঘাম ঝরাতে হবে, এটা হইল বড় উদ্দেশ্য। দেখেন বিভিন্ন মডেল আছে, আপনার যেটা পছন্দ হয় যেভাবে দামের উপরে নির্ভর করে আপনি যেটা পছন্দ হয় সেটা বসায় নিতে পারেন, বিশেষ করে ফ্ল্যাটে, ফ্ল্যাট বাড়িতে। দেখেন এখানে আমি প্রায় 3 মাইলের মতো দৌড়াইলাম, 58 মিনিটে 298 ক্যালোরি খরচ করলাম। কারণ যে পারবেন সেই তো করবেন, যে না পারবেন সে অ্যাটলিস্ট যতটুকু পারেন ততটুকুই করবেন, 1 ঘন্টা না পারেন অ্যাটলিস্ট 20 মিনিট দৌড়াবেন, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের সংসারের জন্য, সেটা ভাই বোন সবাইকে বলছি, ঠিক আছে? সবশেষে শুধু এটুকুই বলবো, 22 বছর আগে যাদেরকে ছোট দেখাইছি সেই সব ভাই বাচ্চা যারা আজ বড় হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা দিয়া মাশাল্লাহ অনেক ভালো পজিশনে আছেন, ফেসবুকে সুন্দর নাদুস নুদুস ছবি দেন, কিন্তু খেয়াল রাখতে হবে শারীরিক সুস্থতা ঠিক আছে কিনা, ভিতরে কিছু ঠিক আছে কিনা, সব কিছু সমস্যা সুন্দর আছে কিনা, এই জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। ভালো রাখার মালিক আল্লাহ আগেই বলছি, তারপর যদি এরকম এক্সারসাইজ এভরিডে করেন তাহলে আপনার হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ব্রেন, তারপরে হার্ট থেকে শুরু করে রক্ত চলাচল সুন্দর চলবে, আপনার শরীরটা অনেকটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আপনার বন্ধু মহলে আমাদের চ্যানেলের কথা বলে দিবেন প্লিজ, আর সময় সুযোগ পাইলে যখনই বাসে লঞ্চে যখনই যাতায়াত করেন সুযোগ পাইলে সারাক্ষণ মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়বেন। ওই বাকি পেশাল পাইরা হাসিনায় কী করলো, খালেদায় কী করলো, ওগুলো কয়ে আপনার আমার পেট ভরবে না। তো সারাক্ষণ আল্লাহর নাম জপবেন, আল্লাহ আপনার আমার একমাত্র মালিক, তার কাছে ফিরে যেতে হবে, এ কথা ভুলে গেলে চলবে না।
আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।